আসসালামু আলাইকুম, টেলেস বাংলার পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি হবে দর্জি প্রশিক্ষণের 12 নম্বর ভিডিও। বডির আর্মহোল একুরেট করে স্লিভের আর্মহোলটি কীভাবে একুরেটভাবে কাটিং করা যায় সেই উপায়টি আমি দেখিয়ে দেব। তো এখানে আমি একটি ড্রয়িং করে নিয়েছি, যে এখানে আমি যে পয়েন্টগুলো করে নিয়েছি লাল চিহ্নগুলো, আমরা যখন বডির সঙ্গে স্লিভ জয়েন করতে যাই তখন দেখা যায় এই বডির সাইডে কুচি কুচি হয়ে যায়, অর্থাৎ এটাকে শেয়ারিং বলে, শেয়ারিং হয়ে যায়, তাতে করে আমাদের এই কাজটির কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো আমি আজকে দেখাবো বডিকে মেনশন করে কিভাবে স্লিভ কাটিং করবেন একদম একুরেটভাবে। যখন কাপড় চারপাটে ভাঁজ করার পরে এভাবে বডি কাটিং করা হয়ে যায়, এটা হলো আর্মহোল। এই আর্মহোলকেই কেন্দ্র করেই স্লিভ কাটিং করতে হয়। তো এখানে তো আর্মহোলের যে রাউন্ড শেপ আছে, এই রাউন্ড শেপটিকে যারা দর্জি কাজে নতুন তারা ঠিকঠাক মতো এই মাপটি নিতে পারে না। অনেক সময় এখান থেকে মেজারমেন্ট ধরে মেজারমেন্ট ঘুরিয়ে যখন এখানে মেজারমেন্ট আনা হয় হয়তো মাপটি এভাবে সঠিক আসে, আবার যখন স্লিভ কাটিং করা হয় স্লিভে ওইভাবে মাপটি দিয়ে কাটিং করলে বডির সঙ্গে যখন জয়েন করবেন এরকম শেয়ারিং হয়ে যাবে। তাহলে কিভাবে কাটিং করলে এই শেয়ারিংটি হবে না, কুচি কুচি ভাবটি থাকবে না, সেই বিষয়টি আমি দেখিয়ে দেব। বডির আর্মহোল ঠিকঠাক মতো কাটিং করেছেন এবং স্লিভের আর্মহোলও ঠিকঠাক মতো কাটিং করেছেন, তারপরেও যখন আপনারা মেশিনে সেলাই করতে যান তখন দেখা যায় বডির থেকে স্লিপ শর্ট হয়ে যায়। যখন বডির থেকে স্লিপ শর্ট হয় তখন অবশ্যই আপনারা স্লিপটি টেনে বডির সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, তখনই এই ধরনের বডির মধ্যে কুচি ভাবটি চলে আসে। তার কারণ একটাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যখন আপনারা এই আর্মহোলটি কাটিং করবেন এই জায়গাটির মাপ আর এখানকার মাপ এক না। এখান থেকে যখন আপনারা 1 সেন্টিমিটার ভিতরের দিকে যখন আপনারা সেলাই করবেন, এখান থেকে যতই ভিতরের দিকে সেলাইটি আসবে ততই এখানে মাপটি, এই যে আর্মহোলের যে মাপটি আছে এই মাপটি বেশি হয়ে যাবে। তো স্লিভের সঙ্গে যখন আপনারা জয়েন করবেন 1 সেন্টিমিটার ভিতরের দিকে অ্যালাউন্স রেখে সেলাইটি তো করবেন, এখানে কি হলো মাপটি বেশি হয়ে গেল। আবার দেখেন এটা হলো স্লিভের আর্মহোল রাউন্ড শেপ, এটা যখন আপনারা এরকম 1 সেন্টিমিটার ভিতরের দিকে সেলাইটি করবেন এখানে মাপটি কমে যাবে। এটা যতই ভিতরের দিকে আসবে ততই এই যে এই সাইডটা যে কম, যতই ভিতরের দিকে আসবে ততই এখানকার এই যে আর্মহোল স্লিভের যে আর্মহোলটি আছে আর্মহোলের মাপটি কমে আসবে, যার কারণে এখানে বেড়ে গেল এখানে কিন্তু কমে গেল। কাটিং করেছেন বডি এবং স্লিভ একুরেট করেই, কিন্তু সেলাই করার সময় স্লিভ কমে গেছে বডি বেড়ে গেছে। এই বডি বেড়ে যাওয়ায় এখানে আপনাদের সেলাই করার পরে কুচি কুচি হয়ে যাবে, কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তো আপনারা যখন এই ধরনের বডি কাটিং করে নেবেন একটি সহজ একটি উপায় আছে আপনাদের একুরেট করে স্লিভ কাটিং করার জন্য, আমি উপায়টি কাপড়ের মধ্যেই দেখিয়ে দিচ্ছি। বডির আর্মহোলটি কাটিং করার পরে আপনারা এই বডির আর্মহোলের মুখটি আপনারা মেপে নিতে পারেন। এই ধরনের একটি সুতা দিয়ে আর্মহোলের মুখটি মেপে পরবর্তীতে আপনারা স্লিভ যে কাটিং করেছেন স্লিভের যে রাউন্ড শেপ আছে এই রাউন্ড শেপের আর্মহোলের সাইডটি মাপ দেবেন। এখানে আর্মহোলের সাইডে মাপটি দেওয়ার পরে দেখবেন যে বডির থেকে কম অথবা বেশি কী পরিমাণের আছে। যদি কম হয়, স্লিভ কাটিং করার সময় স্লিভের কাপড় যদি পাশে শর্ট থাকে তাহলে আপনাদের এক্সট্রা কাপড় জয়েন দিতে হবে। এক্সট্রা কাপড় জয়েন দিতে হবে এবং এখান থেকে যে মাপটি আসবে
এই মাপের থেকে মিনিমাম এই রাউন্ড শেপটি হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। যখন আপনারা মেশিনে যখন সেলাই করবেন, মেশিনে সেলাই করার সময় স্লিপ টানা যাবে না, বডি টান হবে। বডি একটু শর্ট থাকলে ভালো। সেলাই করার সময় বডিটি টান টান রেখে সেলাই করলে এখানে ফিনিশিংটি ভালো হবে। এবং এখানে যে আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছি, এই হাফ ইঞ্চিটি এখানে এসে মেকআপ হয়ে যাবে। যেহেতু বডির আর্মলটি ভিতর দিকে বেশি, সিলিমের আর্মলটি ভিতর দিকে কম, যার কারণে এখানে আমাদের রাউন্ড শেপটি বডির থেকে কমপক্ষে হাফ ইঞ্চি পরিমাণ বেশি রাখতে হবে। এরপরে সেলাই অ্যালাউন্স তো রাখবেন, সেলাই অ্যালাউন্স বডিতেও থাকবে এবং স্লিভেও থাকবে। এই হাফ ইঞ্চি কাপড় বেশি রাখলে আপনাদের এই কুচি কুচি ভাবটি আর থাকবে না, কোয়ালিটিটি সুন্দর হবে। আপনারা যখন কামিজ কাটিং করবেন, সেলাই করবেন, যদি আয়রন করেন, আয়রনটি করার সময় আপনারা বুঝতে পারবেন এখানে ফিনিশিংটি খুব সুন্দর হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যে ড্রয়িং করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এতে কোনো প্রবলেম হয় কি না, আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারেন কি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো ভালো থাকুন, খুদা হাফেজ।